জলপাইগুড়ির বিভিন্ন পুজো কমিটিগুলো এবার বাসন্তী পুজো করছেন না। পুজো না হওয়ার জন্য এবছর বাসন্তী প্রতিমা তৈরির কাজও বন্ধ রেখেছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। করোনা আতঙ্কের জেরে বিভিন্ন ধরনের ব্যবসা যেমন নষ্ট হয়েছে, একইভাবে নষ্ট হয়েছে মৃৎশিল্পের বাজারও। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মৃৎশিল্পের ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। করোনা আতঙ্কের জেরে এবছর সব জায়গাতেই প্রায় বন্ধ থাকছে বাসন্তী পূজা। একইভাবে জলপাইগুড়ির সমস্ত বাসন্তী পূজা প্রায় বন্ধ রাখা হচ্ছে। এজন্য প্রতিমা তৈরির কাজ প্রায় 60% হয়ে যাওয়ার পরেও বর্তমান কঠিন পরিস্থিতির জন্য সেই কাজ বন্ধ করে দিয়েছেন মৃৎশিল্পীরা। এর ফলে বড় রকমের লোকসানের মুখে পড়েছেন তারা। কঠিন এই পরিস্থিতিতে নিজেদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় মৃৎশিল্পীরা অনেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। জলপাইগুড়ি জেলা মৃৎশিল্পী সমিতির সভাপতি রতন পাল জানান, এবছর বাসন্তী পুজো না হওয়ায় জলপাইগুড়ির 100 মৃৎশিল্পী সংকটের মুখে পড়েছেন। ইতিমধ্যেই জেলার সর্বত্র বাসন্তী প্রতিমা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তাদের সংসার চলবে কিভাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাসন্তী প্রতিমা ছাড়াও লোকসানের ভয়ে গণেশ ও কালী প্রতিমা তৈরির কাজও বন্ধ রেখেছেন মৃৎশিল্পীরা। অনেক দেরি গেছে বাসন্তী পূজার মেইন, এটাতে আটকায় গেছি আমরা। সবারই 2-4টা করে এরকম সবারই আছে, আমাদের জেলা ধরেই আছে। আমরা যদিও জেলা মৃৎশিল্পী সমিতির দিকেই বলতেছিলাম, আমি রতন পাল বলতেছিলাম, কারণ আমাদের খালি শুধু বাসন্তী না, সাথেও অনেক বাড়ির পূজা টুজাগুলোও রয়ে গেছে। এবং পয়লা বৈশাখে গণেশ পূজা অনেকে বলে রাখছিল, সেগুলো কিছু তৈরি হয়েছে, কিছু হয় নাই। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে এখন তো কিছু শিল্পী চলার অবস্থায় খারাপ হয়ে গেছে। তাদের মানে লেবার জাতীয় কাজ রয়েছে, শিল্পী মেইন শিল্পী কয়জন থাকে, তার সাথে আরও 5 জন থাকে শ্রমিক। সেই জন্যে এই অবস্থার মধ্যে এখন কী করি আমরা তো কোনো ভেবে পাচ্ছি না, কারণ দেশের পরিস্থিতি এরকম, যার জন্য বেশি কিছু আমরা বলতেও পারছি না।